সকল আপনাদের কাছে আসছে দিশা লার্নিং ইউটিউব চ্যানেল। আজকে আমি এক্সারসাইজ 3.6 স্টার্ট করিম। আমি আজি 1 নম্বর স্টার্ট করিম। 1 নম্বর আমাকে কইছে যে সমীকরণ বনাই কিনে বিশদ সমাধান নিব লাগে। এটা আমি 1 নম্বর কি কইছে আচ্ছা ইয়াত হাফ ইয়াত আছে x ইয়াত আছে 1/3 y সাগে গুটে গুটে কি আছে 1/x 1/y ইয়াতো 1/x আছে ইয়াতো 1/y আছে চাইতে আমার ইয়াতো 1/x আছে ইয়াতো 1/y আছে ইয়াতো 1/x 1/y হল তোমার কি হইছে আমি যেটা ধইলাম লেট লেট 1/x ইকুয়াল কিমান হয় p আর 1/y ইকুয়াল কিমান হয় q তেতেকে 1 টু দেখি হই যাব এক নম্বর সমীকরণ কি হই যাব তে p/2 q/3 ইকুয়াল কিমান হয় 2 তে 2 আর 3 লিখাও কিমান হব 6 6 কিমান হই ইয়া 3p + 2q ইকুয়াল কিমান হয় 2 তে ডিসিমটাস কি হব 3p + 2q ইকুয়াল টু 6 হই যাব সমীকরণ নম্বর সমীকরণ হব 3 নম্বর সমীকরণ হল এটা দেখ এতেকে 2 নম্বরটা কি হয়ে যাবে দিয়া 2 নম্বরটা আমার কি আসলে 2 নম্বরটা আসলে আমার 1/3x এত কি মান হবো p/3 আর এত কি আসলে 1/2y মানে কি মান হবো আমার q/2 ইকুয়াল কি মান হবো 13/6 চাক আমি p/2 q/2 কি লিখিছো p/2 কি লিখিছো এটু চাক ইয়াত হাফ আছে হাফ মানে কি মান হয় 2 ডিভাইড হয় আর 1/x মানে আমি কি মান হইছো p তে p/2 এই গানে হল এটুটা হলো আমার কি ইয়াত আমার লখাও কি মান হবো 6 হবো 6 ঠিক মান হবো ইয়াত 2p + 3q ইকুয়াল কি মান হবো 13/6 এটু 6 আর এটু 6 ক্যান্সেল তাহলে আসলে কি 2p + 3q ইকুয়াল কি মান হবো 13 হল এটা আমার কি মান হবো সমীকরণ হবো সাই নম্বর সমীকরণ হল মানে 3 নম্বর এটু আর এটু সাই নম্বর আমার 3 নম্বর কি আছে 3p আর আছে 2p আমি কি কইমি তা এটা পরে যে কোন এটা পরে মান লাই দিম আমি চাক আমি কি লিখিম 3 এর পরে 3 এর পরে আমি 3 এর পরে কি মানলাম p মান লাই দিম p কি মান হবো 6 -2q/3 এটা p মান এটা আমি কি মান হবো সমীকরণ হবো 5 নম্বর সমীকরণ হবো এটা আমার এটা চাক আমি p মান লাই দিলাম ইতিয়া এটা আমার কি হবো p মান টুক বহাম আমি ইয়াত বহাম সাইন নম্বর সমীকরণ বহাম এতেকে সাইন নম্বর সমীকরণ আমার কি হবো চাক 2 × p মানে কি মান হয় আমার 6 -2q/3 এটা হইছে p মান 2p + 3q + 3q ইকুয়াল টু 13 3q হয় এটো হল তেতে আমার কি হবো ইতিয়া চাক আমার কি যাব লখাগ হয়ে যাব আমার কিমান 3 3 2×12 -2×4 কিউ +3×3 কিমান হয় 9 কিউ ইকুয়াল কিমান হবো 13 তো ডিসিমটাস কিমান হবো -4 কিউ +9 কে কিমান হবো 5 কিউ 5 কিউ ইকুয়াল কিমান হবো 3×3×39 39 -12 5 কিউ ইকুয়াল কিমান হবো 9 পর 2 গলে চাক মানে কি হবে এটু কি হয়ে যাবে 12 হয়ে যাবে এটু চাক আমার কি হয়ে যাবে এটু 12 আর কি হবো 12 3p + 2q ইকুয়াল কি হয়ে যাবে 12 হয়ে যাবে তাহলে আমার কি হবে 12 12 -2q/3 হল চাক এতে চাক এতে কি হয়ে যাবে 12 হয়ে যাবে এটু এটু 12 ইয়াত তিনকে দুইবার গুণ কি মানে হবো 24 হয়ে যাবে দিয়া 24 - 4q + 9q এই হল 24 এর পরা কি হবো দিয়া 39 এর পরা 24 যাব 39 এর পরা 24 যাব 9 প্লাস 4 গেলে কি মান হয় 5 3 প্লাস 2 গেলে 1 15 তে কিউ গেলে কি মান হয়ে যাব 5 দিয়ে 15 3 বার হল তে কিউ মান কি মান হইছে মানে 3 উলাইছে চাকে দিয়ে এই কিউ মান টাম কত ভাম 5 নম্বর ভাম চাক তে থেকে 5 নম্বর সমীকরণ তোমার কি হবো চাক কি আসলে যে p = 12 -2q 2×q মানে 2 পূরণ 3/3 হল এটা মানে কি মান হবো 12 2 3 গুণ 6 12 বার 6 করে 6 3 3 3 6 কিমান যায় 2 বার ঠিক মানে ভাইয়া 2 হল কি মান কিমান আছে 2 আর কি মান কিমান আছে 3 চাই এটা লিখিম এতেকে p ইকুয়াল টু কিমান লাইছে আমার 2 তে ডিসিম প্লাস p মানে কি আছে 1/x ইকুয়াল কিমান লাইছে 2 তে ডিসিম প্লাস x ইকুয়াল কিমান হবো উল্টা হই যাব 2 আসলে উল্টা হলে কি মান হবো হাফ হই যাব ইয়া চাই আমার q এর মান কিমান লাইছে 3 তে ডিসিম প্লাস 1/y ইকুয়াল কিমান হইছে 3 এডিশন প্রাইস y ইকুয়াল কিমান হবো 1/3 হয়ে যাবে স্যার
আমাক এতিয়া এক নম্বৰ ডেফিনিচন আছে ইয়াত 1 বাই ৰুট এক্স আছে ইয়াত 1 বাই ৰুট ৱাই ইয়াতো চাক 1 বাই ৰুট এক্স 1 বাই ৰুট ৱাই আমি কি কৰিছো 1 বাই ৰুট এক্সক পি আৰু 1 বাই ৰুট ৱাইক কি কৰিছো কিউ লৈ ধৰিছো দিয়া এটো কি যাব 2 পি আৰু 3 কিউ তে 2 পি প্লাছ 3 কিউ কৰিলে মানে হৈছে 2 হৈছে আৰু এটো কি মানে হ'ব 4 পি মাইনাছ 9 কিউ কাৰণ কি 4 লগত 1 বাই ৰুট এক্স টো কি হৈছে পূৰণ হৈ আছে তে 1 বাই ৰুট এক্স মানে কি হয় পি এখানে 4 পি হল এটা চাক এই 3 নম্বৰ আৰু এটো চাই নম্বৰ সমীকৰণ হয় ইয়াত আছে 4 ইয়াত আছে 2 তে আমি কৰিম 3 লগত 2 পূৰণ কৰিম তেতেকে 2 পূৰণ সমীকৰণ 3 মানে আমি 3 নম্বৰ সমীকৰণ লগত 2 টো পূৰণ কৰিছো তে কি মানে হ'ব 4 পি এটো হৈ যাব 2 লগত পূৰণ কৰিলে প্লাছ 6 কিউ ইকুৱেল টু 4 হৈ যাব তেতিয়া মানে কি মানে সমীকৰণ হ'ব 5 নম্বৰ তেতে কি লিখিম 5 নম্বৰ সমীকৰণ মাইনাস চাক তে আমি 5 নম্বৰ সমীকৰণ মাইনাস কি মানে হ'ব সাইন নম্বৰ সমীকৰণ হ'ব সাইন নম্বৰ কি মানে হ'ব 4 পি প্লাছ 6 কিউ মাইনাস কি মানে হ'ব এটো নম্বৰ সমীকৰণ মানে 4p মাইনাস 9 9q কি মানে এইটো 4 মাইনাস 1 4 মাইনাস মানে কি হৈ যাব প্লাস প্লাস 1 হল তে ডিসিমল কি হ'ব 4p প্লাস 6q মাইনাস 4p প্লাস 9q ইকুয়াল কি হ'ব 4 প্লাস 1 5 হৈ যাব তে আছে এতিয়া মাইনাস 4p এইটো মাইনাস 4p আৰু প্লাছ 4p কেনচেল গ'ল তাৰপিছত কিমান 6q প্লাছ 9q কিমান হয় 15q 15q ইকুৱেল কিমান হয় 5 তে ডিসিমপ্লাইজ q ইকুৱেল কিমান হৈ যাব 5 বাই 15 মানে 1 বাই 3 5 দি 15 কিমান বাৰ যায় 3 বাৰ এইখন 1 বাই 3 হৈ গ'ল এতিয়া আমাৰ p কিমান লৈছে p লৈছে আমাৰ 1 বাই 2 চাক দিয়া p ইকুৱেল কিমান লৈছে 1 বাই 2 তেম পি মানে কি লৈছিলো 1 বাই রুট এক্স 1 বাই রুট এক্স ইকুয়াল কিমান হয় 1 বাই 2 হৈ যাব ঠিক আছে রুট এক্স ইকুয়াল টু 2 হৈ যাব কি এটো উল্টা আছে এটো উল্টা আছে আমি রুট এক্স লৈছো তেৰ কি হ'ব তলত আহি যাব তলত টু ওপৰ টু ওপৰ আহি যাব হৈ গ'ল তে রুট এক্স ইকুয়াল কিমান হৈ গ'ল 2 হল ইয়াত আছিল আমাৰ কি আছিল কিউ ইকুয়াল টু আছিল 1 বাই 3 তে ডি সিম্পলাইজ 1 বাই রুট ওয়াই ইকুয়াল কিমান হয় 1 বাই 3 তেন্তে কে হৈ যাব ইয়াত রুট ওয়াই ইকুয়াল কিমান হৈ যাব 3 হৈ যাব চাকে দিয়া রুট এক্স ইকুয়াল যদি 2 হয় তেতিয়া এক্স ইকুয়াল কিমান হ'ব 4 হৈ যাব ঠিক আছে তেনেকে চাক রুট ওয়াই ইকুয়াল যদি 3 হয় তে ওয়াই ইকুয়াল কিমান হৈ যাব 3 স্কয়ার মানে 9 ইয়াত 2 স্কয়ার মানে 4 হল তাম এক্স মান কিমান পাইছো 4 ওয়াই মান 9 পাইছো হল তাম দুই নম্বৰ হল তে 3 নম্বৰ ইয়াত চাক আমাক কি কি দিছে ইয়াত আছে 1 বাই এক্স ইয়াতো আছে 1 বাই এক্স কিন্তু ওয়াই তোমাৰ ঠিকে দিছে ওয়াই বুলি দিছে ইয়াত 1 বাই ওয়াই দিয়া নাই বা ইয়াতো 1 বাই ওয়াই দিয়া নাই এইকাৰণে আমি কি ল'ম মাত্ৰ এক্স টক ল'ম চাক লেট 1 বাই এক্স ইকুৱেল কিমান হয় পি এতেকে এক নম্বৰ কমি কৰিলে মানে কি হ'ব চাক 4 বাই 1 বাই এক্স হ'ব 4 ইনটু 1 বাই এক্স মানে কিমান হ'ব 4 ইনটু পি প্লাছ 3 ওয়াই ইকুৱেল কিমান হয় 14 হ'ল কি নম্বৰ কমি কৰিলে তোমাৰ 3 নম্বৰ কমি কৰা আৰু 2 নম্বৰ কমি কৰিলে আমাৰ কি হৈ যাব চাক 3 বাই এক্স মানে কিমান হ'ব 3p মাইনাছ 4y ইকুৱেল কিমান হয় 23 তোমাৰ চাৰি নম্বৰ কমি কৰা হ'ল ইয়াত আছে 4 ইয়াত আছে 3 চাক আমি বোধ প্ৰতিষ্ঠাবন্ধী কৰিব পাৰোঁ বা অপৰান্তি কৰিব পাৰোঁ আমি প্ৰতিষ্ঠাবন্ধী কৰিম চাক তিনিৰ পৰা আমি কি বনালাম তিনিৰ পৰা চাক চাক আমি কি কৈছোঁ সমীকৰণ দুটা পাই গ'লোঁ এটা হৈছে 4p প্লাছ 3y ইকুৱেল টু 14 আৰু আনটো হৈছে 3p মাইনাছ 4q ইকুৱেল টু 23 হ'ল আমি দুটা সমীকৰণ পাইছোঁ এতিয়া দুটা সমাধান কৰিম চাক তিনিৰ পৰা তিনিৰ পৰা কি মান ওলাম কি মান ওলাই দিম পি ইকুৱেল টু কিমান হ'ব 14 মাইনাছ 3y বাই 4 এইটো হৈছে পিৰ মান এতিয়া কিমান কম কেন হ'ব 5 নম্বৰ কম কেন হ'ব এইটো তেতিয়াকে চাৰি নম্বৰ কম কিন্তু কি হৈ যাব এতিয়া 3 ইনটু পি পি মানে 14 মাইনাছ 3y বাই 4 হ'ল 3p মাইনাছ 4y ইকুৱেল টু কিমান 23 আছে আমাৰ কি হ'ব লগাব আমাৰ 4 হ'ব 3 4 14 গুণ কিমান হয় 4 3 4 গুণ 12 2 গ'লে 1 3 গুণ 3 1 4 42 মাইনাছ 3 3 গুণ 9 ৱাই 4 4 গুণ খুলল মাইনাছ 16 ৱাই ইকুৱেল কিমান হ'ব 23 চাক তো ডিসিমপ্লাইজ 42 চাক 42 মাইনাছ 9 ৱাই মাইনাছ 16 ৱাই তো কিমান হ'ব খুলল নহয় 25 মাইনাছ 25 ৱাই ইকুৱেল কিমান হ'ব 23 ইনটু 4 কিয় আমি 40 হলে গুছি যাব কি পাইছো আমি যে মাইনাস 25 ওয়াই কেমন হবো 4 দিন গুণ 12 2 গলে 1 4 দিন গুণ 8 একে
নো 92 আর মাইনাস 42 হয়ে যাবে এই ফলে 42 হল এতে সাক মাইনাস 25 ওয়াই ইকুয়াল কি মানে হয়ে যাব দুই পাদি গলে শূন্য নর পাশে গলে 5 তাহলে ওয়াই ইকুয়াল কি মানে হয়ে যাব মাইনাস 2 কি পজিটিভ 50 সব দুইবার যাব মাইনাস সেই ফলে মাইনাস হয়ে যাব হল তে ওয়াই মান কি পাইছো মাইনাস 2 পাইছো তে আমি এক আমি জি গুণ লাও পারো সাক থেকে 3 নম্বর সমীকরণ কি হবে সাক সাক আমি পি মান কি পাইছিল 3 নম্বর সমীকরণত সাগের কি নম্বর সমীকরণ আসলে পি মান 2 সাগের পি মান 2 কোন আসলে 2 5 নম্বর সমীকরণ আসলে 2 কি নম্বর হবে 5 নম্বর সমীকরণ হবে সাক হল তাইতে কি পাইছো 5 নম্বর সমীকরণ পর আমি পাইছি যে পি ইকুয়াল টু 14 মাইনাস 3 ওয়াই বাই 4 তে ওয়াই মান আমি বহাইছো মাইনাস 2 বলি সাগের কি হবে 14 মাইনাস মানে সে প্লাস 3 যোগন 6 বাই 4 মানে 14 সে মান 20 বাই সারি মানে 5 বার যাব 5 তেমন কি পাইছো যে পি এর মান কি মান হয় 5 হয় তে পি ইকুয়াল টু 5 তে ডিসিম প্লাস পি মান কি মান আসলে পি মান আসলে আমার 1 বাই x তো 1 বাই x ইকুয়াল টু 5 হলে x ইকুয়াল কি মান হবে 1 বাই 5 হল তুমি কি পাইছো যে x ইকুয়াল টু 1 বাই 5 আর y ইকুয়াল টু মাইনাস 2 দুটা কম করলে গেল আমার দুটা অ্যানসার এতে আমার সাইন নম্বর 2 সাক সাইন নম্বর মান কি দিছে 5 বাই x মাইনাস 1 প্লাস 1 বাই y মাইনাস 2 ইকুয়াল টু 2 আর 1 টু দিছে 6 বাই x মাইনাস 1 মাইনাস 3 বাই y মাইনাস 2 ইকুয়াল টু 1 হল তো আমার ইয়াত সাক ইয়াত আছে 1 বাই x মাইনাস 1 ইয়াত সাক 1 বাই x মাইনাস 1 আছে ইয়াত সাক 1 বাই y মাইনাস 2 ইয়াত সাক 1 বাই y মাইনাস 2 আছে আমি কি করিম 1 বাই লেট আউতে লেট বেরি হল লেট মানে ধরা হল 1 বাই x মাইনাস 1 ইকুয়াল কি মান হয় p আর 1 বাই y মাইনাস 2 মানে কি মান হবে q তেতেকে এক নম্বর সমীকরণ কি হয়ে যাবে দি আমার সাক 5 ইনটু 1 বাই x মাইনাস 1 মানে 5 ইনটু p মানে 5p 5p প্লাস q q কি হয় কারণ 1 বাই y মাইনাস 2 মানে কি হয় q হয় আমি এখানে q বাড়িছি ইয়াত ইকুয়াল কি মান হবে 2 এটা মানে কি মান হবে সমীকরণ হবে 3 নম্বর সমীকরণ সাক আর 2 নম্বর সমীকরণ কি হয়ে যাবে দি সাক 6 বাই x মাইনাস 1 মানে 6p মাইনাস 3q ইকুয়াল কি মান হবে 1 সাইন নম্বর সমীকরণ এটা আমার হল চেতে সাক এটা আছে 5 এটা আছে 6 এটা আছে q এটা আছে 3 তো আমি এটা এটা 3 মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হবে সাক 3 নম্বর সমীকরণ আমি কি মাল্টিপ্লাই করিব লাগিব 3 ঠিক মান হবে সাক 5 3 গুণ 15 প্লাস q আছে 3 মাল্টিপ্লাই করিলে 3q ইকুয়াল টু 3 দ্বিগুণ 6 5 নম্বর সমীকরণ হলো মাই টু হল সাক দিয়া এতেকে 5 নম্বর সমীকরণ মাইনাস 4 নম্বর সমীকরণ 5 নম্বর কি আছে 15p প্লাস 3q মাইনাস কি হবো 6p 6p মাইনাস 3q ইকুয়াল কি হবো ইয়াত আছে 6 6 বই যাব মাইনাস কি হবো দেখ মাইনাস 4 নম্বর সমীকরণ 4 নম্বর সমীকরণ মানে 2 কি আছে ইয়াত 1 কি কি নম্বর আমার ইয়াত 1 হল ইয়াত কি হবো 15p 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 প্লাস 3q মাইনাস 6p মাইনাস মাইনাস প্লাস সাক মাইনাস কেছে প্লাস 3 আর ইয়াত আছে মাইনাস 3 তে প্লাস এটা প্লাস এটা মাইনাস এগলিম কি করব লাগি কথা প্লাস করিব লাগি প্লাস হবো এটু কথাই এটু ইয়াত প্লাস হয়ে যাব ইয়াতু কি যাব 3 ইনটু সাক ইয়াত 15p প্লাস 3q প্লাস কি হব 6p এটু মান হব মাইনাস 3p ইকুয়াল টু 6 মাইনাস 1 মানে কি মান হয় 5 সাক 3p এটু 3p ক্যান্সেল তে দসে 15p এটা 6p 15 প্লাস 6 কি মান হয় 21 21p ইকুয়াল টু কি মান হয় 5 তে p ইকুয়াল কি মান হবো 5 বাই 21 সাথে তে কি যাবো এটু 6 মাইনাস হলে এটু কি যাবো প্লাস হয়ে যাবো কারণ কি আমি একটু প্লাস করেছো তো এটু কি যাবো প্লাস তো 6 প্লাস 1 কেমন হবো আমার 7 হবো এটু 6 প্লাস 1 7 তো এটু কি মান হবো আমার 7 7 বাই 21 তো 7 7 বাই 21 মানে p ইকুয়াল কি মান হবো 7 বাই 21 কি হয় খাত দি 21 3 বার মানে কি মান হবো 3 1 বাই 3 হল সাইতে পি মান পাই গৈছে আমি এতে কিউ মান পাব লাগে এতেকে পাঁচ নম্বর সমীকরণটো কি হবো সাক 15 পি পি মানে কি মান হয় এটু আগতে ভয় মানটো কইলো 15 পি প্লাস 3 কিউ ইকুয়াল কি মান হয় 6 তে ডিস ইমপ্লাইজ 15 ইনটু 1 বাই 3 কারণ পি মান 1 বাই 3 হয় প্লাস 3 কিউ ইকুয়াল কি মান হয় 6 তে ডিস ইমপ্লাইজ কি হবো 3 দিয়ে ধরক 5 বার ঠিক মানে হবো 5 প্লাস 3q ইকুয়াল টু কি মানে 6
Thank you.